আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো দাখিল রেজাল্ট 2022 এর আপনার নিজের মোবাইলে কিভাবে সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমত আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে গিয়ে আপনি লিখবেন দাখিল, DAKHIL দাখিল লিখে একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার বোর্ডের নামে প্রথম তিন অক্ষর লিখবেন। লেখার পরে আপনি আরেকটি স্পেস দিবেন। দেওয়ার পরে আপনার রোল নাম্বার লিখবেন, অর্থাৎ আপনি দাখিল পরীক্ষা দেওয়ার সময় যে রোল নাম্বারটি ছিল সেটি লিখবেন। লেখার পরে আবার একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি ফাঁসের সাল লিখবেন, অর্থাৎ আপনি 2022 সালে পরীক্ষা দিলে আপনি 2022 লিখবেন। লিখে আপনি ফাটিয়ে দিবেন 16342 নম্বরে। একটি উদাহরণ দিচ্ছি, যেমন দাখিল লিখলাম আমি DAKHIL, দাখিল লেখার পরে একটি স্পেস দিলাম। দেওয়ার পরে আপনি আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন, যেমন MAD মাঠ, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে মাঠ। এরপরে আপনি একটি স্পেস দিবেন, দিয়ে আপনি একটি রোল লিখবেন। আপনার একটি বলতে আপনার যে রোল নাম্বারটি ছিল পরীক্ষা দেওয়ার সময় দাখিলের, সেই রোল নাম্বারটিতে লিখবেন। আমি আন্দাজ একটি রোল দিলাম। এরপরে একটি স্পেস দিলাম। দেওয়ার পরে আপনি 2022 লিখবেন, যেহেতু 2022 সালে পরীক্ষা দিয়েছেন। লেখার পরে আপনি ফাটিয়ে দিবেন 16342 নম্বরে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমরা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর নামগুলো লিখে দিচ্ছি। ঢাকা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর নাম হচ্ছে DHA, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর নাম হচ্ছে CHI, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে RAJ, যশোর শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে JES, এরপরে সিলেট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে SYL, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে COM, দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে DIN, বরিশাল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে BAR, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে MYN, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে MAD, আর কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর হচ্ছে TEC। বন্ধুরা, আপনারা যে শিক্ষা বোর্ডে থেকে পরীক্ষা দিয়েছেন আপনারা সেই শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখলে আপনার প্রত্যেকের রেজাল্টটি সবার আগে মোবাইলে পেয়ে যাবেন। আর আপনারা যারা দাখিল পরীক্ষা দিয়েছিলেন 2022 সালে, তারা অবশ্যই দাখিল স্পেস, এরপরে মাদ্রাসা, এরপরে আপনার রোল নাম্বার দিয়ে সাল লিখে পাঠিয়ে দেবেন 16342 নম্বরে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের বন্ধুরাও সবার আগে মোবাইলে SMS এর মাধ্যমে রেজাল্টটি পেয়ে যায়। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আর আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি এই চ্যানেলের অ্যাবাউটে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন। সেখানে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করে থাকি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।